সিএনএ রাজ্যের বিরুদ্ধে সুর চালালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়াদেরকে সাংবিধানিক স্বীকৃতি আছে দেশে, মতুয়া সহ বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে সিএএ। কোন সরকার ভবিষ্যতে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের বের করে দিতে পারে? রোহিঙ্গাদের সঙ্গে যা হয়েছে মতুয়াদের সঙ্গে হতে পারে, তখন কি তৃণমূল তাদের দায়িত্ব নেবে? তৃণমূলকে নিশানা করে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। আমাদের কমিউনিটির লিখিত সাংবিধানিক স্বীকৃতি কি আছে ভারতবর্ষে? আমরা যে উপার বাংলা থেকে এসেছি, সাপোজ সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো একটা গভর্নমেন্ট ইন ফিউচারে ফর্ম হলো, 100 বছর পরে, 50 বছর পরে, 60 বছর পরে একটা ফর্ম হলো, ফর্ম যদি হয়, তারা যদি ইনকেস বলে যে দ্যাট পিরিয়ড অফ টাইম কোন লোকগুলো বাংলাদেশ থেকে এসছে, তাদের বংশধর কারা, যেটা রোহিঙ্গাদের সাথে হয়েছে, বলতেই পারে কোনো গভর্নমেন্টে সাপোজ খেয়াল হলো যে এদের আমরা বার্ডেন নিতে পারছি না, যে এই লোকগুলোকে বার করে দাও, ইন কেস সাপোজ হতেই পারে, গভর্নমেন্ট ক্যান ডু মেক এনিথিং, ঠিক আছে, সেটা সাপোজ, তো সেখানে সাংবিধানিক যদি স্বীকৃতি থাকে, তো এই কমিউনিটি পার্টিকুলারলি যারা উদ্বাস্তু কমিউনিটি বা আমাদের কমিউনিটি, মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়, ঠিক আছে, তারপরে রাজবংশী, এরা যারা এসছে ওপার থেকে, তাদের একটা সাংবিধানিক জায়গা তৈরি হলো। তো এখানে যদি সাংবিধানিক জায়গা না তৈরি হয়, এই যে আজকে স্টেট গভর্নমেন্ট যে গলা ফাটাচ্ছে ভোটার কার্ড থাকলে আপনি নাগরিক, তো 50 বছর পরে গিয়ে রেসপন্সিবিলিটি নেবে? তার পায়ের তলে মাটি নাই, তার কারণ হচ্ছে সে এমপি হওয়ার পরে না উন্নয়ন করেছে, মানুষের জনসেবা করেছে, না আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের একটা চিকিৎসার জন্য তার যে কোনো পরিষেবা দেওয়া সেটা দিতে পারেনি, এখন সেটা ঢাকানোর জন্য সামনে পঞ্চায়েতে ভোট, তার জন্য এই কাজগুলো করছে, সেটা চালু হোক না, সিএ চালু হবে, কোনো শর্ত যদি থাকে তখন মতুরা রাস্তায় নামবে। যেমন কৃষক আন্দোলনে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর কোমর ভেঙে দিয়েছে, লাস্ট অব দি আইন পরিবর্তন করতে বাধ্য হয়েছে, তখন সিএনইও মানুষ নামবে। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। এদিন সেন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের কুঠিবাড়ি গ্রামে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এই গ্রামে 400 বেশি আদিবাসী পরিবারের বাস, গ্রামবাসীদের কাছে বিভিন্ন অভাব অভিযোগের খবর নেন তিনি। এখানে মূলত যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে, তাদের যে অভাব অভিযোগ আছে, তাদের আপ্যায়নে আজকে আমি এখানে উপস্থিত হলাম, আপ্যায়নে, কারণ তারা যে এখানে অভাব অভিযোগগুলো ফিল করছে সেটার জন্যই আজকে আমাকে এখানে ডাকা হয়েছে তাদের সমাজ থেকে, এবং সেই কারণে এখানে এসে আজকে উপস্থিত হয়েছি এবং তাদের কাছ থেকে সমস্ত বিষয় শুনছি যে তারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছে বা পাচ্ছে না, এই বিষয়ে আলোচনা হচ্ছে। অনেক কিছু পাচ্ছে না, অনেক কিছু, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, পঞ্চায়েতের যে পঞ্চায়েতগুলো আমাদের হাতে নেই সেই পঞ্চায়েতগুলোতে পাচ্ছে না, তারপরে এখানে যে 100 দিনের যে কাজ আছে সেই কাজের যে টাকা তারা পাচ্ছে না, তারপরে প্রধানমন্ত্রীর আমাদের যে যে আমাদের রেশনের মাধ্যমে যে চাল ব্যবস্থা সেখানে সঠিকভাবে চাল পাচ্ছে না তারা, এই সমস্ত বিভিন্ন অভিযোগ তাদের আছে, যেগুলোর জন্যই তাদের সঙ্গে কথোপকথন চলছে।